বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ তিনটা বছর শিয়া বে আবি তালিবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, বন্দী করে রাখা হয়েছিল। এই কারারুদ্ধ জীবনে বিশ্ব নবীজিকে খাদ্য থেকেও কাফেররা দূরে সরিয়ে রেখেছিল, তার নিকটে খাদ্য পর্যন্ত পৌঁছতে দিত না। বিশ্ব নবীজি না খেয়ে গাছের পাতা খেয়ে খেয়ে তিনি সেখানে জীবন যাপন করেছিলেন, যা বিভিন্ন সময়ের অতিক্রম করে বিশ্ব নবীজি যখন সেই শিয়া বে আবি তালিব নামক কারাগার থেকে তিনি যখন মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পরে যেহেতু এই মক্কার এই কাফেররা যেহেতু বিশ্ব নবীজিকে একের পর এক কষ্ট দিতেই আছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন এই মক্কায় আর দাওয়াতি কাজ না চালিয়ে আমি তায়েফে যাব। কোথায় যাব? তায়েফে যাব। তায়েফে গিয়ে আমি দাওয়াতি কাজ করব, সেখানকার মানুষ হয়তোবা আমার দাওয়াতকে গ্রহণ করবে এবং দলে দলে ইসলামের ছায়া দলে তারা প্রবেশ করবে। বিশ্ব নবী যখন এই সিদ্ধান্ত নিলেন, তিনি তায়েফে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে তার স্নেহের চাচা আবু তালিব তিনি ইন্তেকাল করলেন, যিনি তাকে স্নেহ মমতা দিয়ে আগলে রেখেছিলেন, সেই চাচা যিনি তাকে আদর মমতা দিয়ে আগলে রেখেছিলেন সেই চাচা দুনিয়া ছেড়ে চলে গেল। আর এই দুর্দিনের সাথী স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিব ইন্তেকালে কিছুদিন পরেই বিশ্ব নবীজি তায়েফে যাওয়ার পূর্বেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। একদিকে তিন বছর না খেয়ে জীবনযাপন, কষ্ট করে জীবনযাপন, কারারুদ্ধ জীবনযাপন, তারপরে এসে চাচা আবু তালিবকে হারালেন, তারপরে কিছু দিন পরেই তিনি একদম প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। এরপরে বিশ্ব নবীজি এই দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে তিনি তায়েফের ময়দানে গেলেন ইসলাম প্রচার করার জন্য। তায়েফের ময়দানে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করার জন্য সেখানে গেলেন, তিনি সাথে নিয়ে গেলেন হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে গেলেন। সেখানে দিনের দাওয়াত দিতে গিয়ে তিনি সেই কাফিরদের নির্মম আঘাতে, পাথরের আঘাতে তার শরীর রক্তাক্ত হয়ে, তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, এমনকি বর্ণনায় আছে তার শরীরে রক্ত বের হয়ে তার জুতাগুলো রক্তের কারণে শরীরের সাথে জমাট বেঁধে গিয়েছিল, জুতাগুলো পর্যন্ত পা থেকে আলাদা হতে চাচ্ছিল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে কাফেরদের এরকম জুলুম এবং নির্যাতন থেকে তিনি সেখান থেকে ফিরে আসলেন। নবী হিসাবে বিশ্ব নবীজি একদিকে তিন বছর কারারুদ্ধ জীবন, একদিকে পরম মমতাময়ী চাচা আবু তালেবের ইন্তেকাল, আর একদিকে একদম কাছের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরার ইন্তেকাল, আর একদিকে মক্কার লোকেরা তিনটি বছর কারাগারে কষ্ট দিল, আবার দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে ফিরে আসতে হলো। এই রকম একটা সংকটময় পরিস্থিতিতে আমার রব্বুল আলামিন চিন্তা করলেন আমার নবী আমার দোস্ত, তার পরীক্ষা দিতে দিতে আমার দোস্ত তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ধৈর্য হারা হয় নাই, আমার নবীজি সমাজে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তার রক্ত ঝরেছে কিন্তু সে এই ন্যায়ের পথ থেকে সরে যায় নাই, আমার নবী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এর ফলস্বরূপ আমি রব্বুল আলামিন আমার দোস্তকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার দোস্তের সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন তাকে মেরাজে আমার সাথে দিদার লাভের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীজি মেরাজে গমনের পূর্বের এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো? আমরা কিন্তু শুধু বিশ্ব নবীজি মেরাজে গমন করেছে সেই ইতিহাস শুনে শুনেই আমরা ব্যস্ত, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন তাকে যে সম্মানিত করেছেন সমস্ত নবীদের নেতা হিসাবে, সমস্ত নবীদের থেকে আলাদাভাবে তাকে আরশে আজিম পর্যন্ত রব্বুল আলামিন নিয়ে গেছেন, এর পূর্বে বিশ্ব নবীজিকে অনেক পরীক্ষা দিতে হয়েছে কিনা বলেন? হয়েছে না? অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সম্মানিত হাজিরিন, মিরাজের সূচনা
সম্মানিত হাজিরিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন তার নবীকে মেরাজে গমন করাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে শায়িত ছিলেন হঠাৎ করে তিনি সেদিন এমন অবস্থায় ঘুমিয়েছিলেন অর্ধ নিদ্রা অর্ধ জাগরণের মতো অনেক সময় এইভাবে মানুষ ঘুমায় না যে পাশে একটা শব্দ হলো টের পাওয়া যায় যায় কি না এটা গভীর ঘুম ছিল না আল্লাহর নবীজির এমন সময় বিশ্বনবীজির ঘরের ছাদটা ফেটে গেল কি ফেটে গেল ঘরের ছাদ ফেটে গেল জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে সেখানে প্রবেশ করলেন প্রবেশ করিয়ে বিশ্বনবীজিকে জাগালেন এবং বিশ্বনবীজিকে সেখান থেকে তারা নিয়ে গেলেন মসজিদে হারামের দিকে মসজিদে হারামের হাতিম নামক একটা জায়গা আছে বিশ্বনবীজি সেখানে গিয়ে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন আবার পুনরায় জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ তাদেরকে বিশ্বনবীকে জাগালেন জাগানোর পরে তাকে নিয়ে গেলেন জমজম কূপের পাশে কোন কূপের পাশে জমজম কূপের পাশে সেখানে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের সিনাটা চাক করা হলো কি করা হলো সিনা চাক করা অর্থাৎ অপারেশন করা হলো বিশ্বনবীজির কলবটাকে বের করা হলো বের করে জমজমের পানি দিয়ে বিশ্বনবীজির কলবটাকে ধৌত করা হলো ধৌত করার পরে রব্বুল আলামিনের ইচ্ছায় জ্ঞান এবং ঈমানে পরিপূর্ণ স্বর্ণের তস্তরি নিয়ে আসলেন এবং সেটাকে বিশ্বনবীজির কলবের সাথে সেটাকে লাগিয়ে দিয়ে বিশ্বনবীজির কলব কলবের জায়গায় আবার সেটেল করে দেওয়া হলো এবং বিশ্বনবীজির যে অপারেশনের কাজ এটা সম্পন্ন হয়ে গেল এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে মেরাজের যে মূল সফর সে সফরের কার্যক্রম শুরু হয়ে গেল বলেন সুবহানাল্লাহি বিহামদি এই সময়ের মধ্যে আরেকটা কাজ করা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই বাহুর মাঝখানে মোহরে নবুয়ত লাগিয়ে দেওয়া হয়েছে সম্মানিত হাজিরিন তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকে জমজমের পানি দিয়ে ধৌত করে এলেম এবং ইমান ভরপুর ইমানে ভরপুর একটা স্বর্ণের তস্তরি আল্লাহ নবীজির কলবের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে এই জন্য বিশ্বনবীজির এলেম আল্লাহ প্রদত্ত এলেম তার জ্ঞানের কোনো শেষ নাই তিনি হলেন মহাজ্ঞানী বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এবং বিশ্বনবীজির ইমানের কোনো কমতি ছিল না ইমানে পরিপূর্ণ করে দিয়েছেন তার কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত হাজিরিন এরপরে বুরাক নামক একটা প্রাণীকে নিয়ে আসা হলো যেটা হলো বেহেশতি প্রাণী এটা খসর থেকে কিছুটা বড় গাধার থেকে আবার কিছুটা ছোট রব্বুল আলামিনের ইচ্ছায় এই প্রাণী নিয়ে আসা হলো হযরত সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বুরাকে সওয়ার হয়ে আমি এমন একটা মরুভূমি পার হতে লাগলাম যেখানে অসংখ্য খেজুরের গাছ ছিল কিসের গাছ ছিল খেজুরের গাছ ছিল জিবরাইল আলাইহিস সালাম বললেন হে আল্লাহর নবী আপনি এখানে নামেন নামার পরে আপনি এখানে নামাজ আদায় করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম সেখানে নামলেন নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে জিবরাইল আলাইহিস সাল্লাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী আপনি যে জায়গায় নামাজ আদায় করলেন এই জায়গাটাকে চেনেন আল্লাহর নবী বললেন না আমি চিনি না জিবরাইল আলাইহিস সালাম বললেন হে নবী এইটার নাম হলো মদিনা আর কিছুদিন পরে আপনাকে এখানে হিজরত করে আসতে হবে সুবহানাল্লাহ আল্লাহর নবীকে তার হিজরতের জায়গাটা দেখিয়ে দেওয়া হলো এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বোরাকে সওয়ার হয়ে যাইতেই লাগলেন এরপরে একটা জায়গায় জিবরাইল আলাইহিস সাল্লাম বিশ্বনবীকে বললেন আপনি এখানে নামেন নামার পরে আপনি এখানেও নামাজ আদায় করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও নামলেন এবং সেখানে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন হযরত জিবরাইল বললেন আল্লাহর নবী আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়লেন আপনি সিনাই মরুভূমিতে নামাজ আদায় করলেন যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করেছিলেন বলেন সুবহানাল্লাহ এইভাবে পর্যায়ক্রমে আরো বিভিন্ন জায়গায় আল্লাহর নবী নামাজ আদায় করলেন অতগুলো কথা বললে আমি কথা শেষ করতে পারবো না সম্মানিত হাজিরিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে সওয়ার হয়ে এভাবে যখন যাইতে লাগলেন, পথিমধ্যে এক জায়গায় বিশ্বনবী একটা বুড়িকে দেখতে পেলেন। কাকে দেখতে পেলেন? একটা বুড়িকে দেখতে পেলেন। বুড়ি আল্লাহর নবীকে আহ্বান করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি সামনে অগ্রসর হন, ওইদিকে তাকাবেন না। আবার কিছু দূর অগ্রসর হওয়ার পরে বিশ্বনবী এক বৃদ্ধকে দেখতে পেলেন। এই বৃদ্ধ বিশ্বনবীকে আহ্বান করল, তার দিকে ডাকলো। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি ওই দিকে দেখবেন না, দৃষ্টিপাত করবেন না, তার আহ্বানে সাড়া দিবেন না, আপনি সামনের দিকে অগ্রসর হন। এইভাবে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন, তিনি একটা একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই লোকগুলো আল্লাহর নবীকে দেখলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে তারা বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। এরপরে বলছেন, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসর। জিব্রাইল সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনাকে ওই যে প্রথমে যে বুড়ি আপনাকে আহ্বান করেছিল, তাকে আপনি কি চিনেন, তিনি কে? আল্লাহর নবী বললেন, না আমি জানি না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, ওই বুড়িটা ছিল পৃথিবী, বর্তমান পৃথিবীর বয়সটা এরকম, ওই বৃদ্ধা মহিলার যেমন আর হায়াত সামান্য রয়েছে, ঠিক তেমনিভাবে পৃথিবীর বয়সটা বৃদ্ধ হয়ে গেছে, অর্থাৎ পৃথিবী আর বেশি দিন থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীর সময় ফুরিয়ে যাচ্ছে, আর বেশি দেরি নাই, কিন্তু আমরা পৃথিবীর মোহ মমতা ভালোবাসায় আমরা মগ্ন হয়ে গেছি, এই পৃথিবী থেকে বুঝি আমাদেরকে বিদায় নিতে হবে না, এইরকম ধান্দা আছে কিনা আমাদের মধ্যে। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, এরপরে ওই যে বৃদ্ধ আপনাকে আহ্বান করল, ওই বৃদ্ধটা হলো শয়তান, সে তার দিকে আপনাকে আহ্বান করেছে, আর অতঃপর আপনাকে যে তিনজন ব্যক্তি আপনাকে আসসালামু আলাইকা ইয়া আউয়াল বলেছে, অর্থাৎ আপনাকে সালাম দিয়েছে হে প্রথম, আসসালামু আলাইকা ইয়া আখের, আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে শেষ, ইয়া আসসালামু আলাইকা ইয়া হাসর, এবং আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে একত্রকারী, যারা এইভাবে সম্বোধন করে আপনাকে সালাম দিয়েছে, তারা আর কেউ নয়, তারা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী এমন একজন নবী, বিশ্ব নবী, তিনি হলেন নবীদের নেতা, তাকে অন্য নবীরাও সালাম দেয় কিনা বলেন। আর সেই নবীজির প্রতি আমাদের মোটেও ভালোবাসা আছে কি, আছে কি বলেন? সেই নবীজির প্রতি যদি ভালোবাসা থাকতো, তাহলে যারা মুখের দাড়িগুলো সপ্তাহে পাঁচ দিনে দুই দিনে যারা এইভাবে চেষে ফেলে, তারা কিন্তু দাড়ি চেষ্ট না, চেষ্ট কি বলেন? চেষ্ট, তারা দাড়ি কাটত না। আল্লাহর নবী, আমাদের নবী এমন একজন নবী, তাকে অন্য নবীরা সালাম দেয়, সম্মান প্রদর্শন করে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা সেই নবীকে ভালোবেসে মুখে দাড়িগুলা পর্যন্ত রাখতে পারি না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এরপরে জিব্রাইল আলাইহিস সালাম এই জিনিসটা বর্ণনা করলেন, ব্যাখ্যা করলেন। এরপর আল্লাহর নবী সামনে অগ্রসর হতে থাকলেন। আহমদ আবু দাউদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যখন অগ্রসর হলেন, সামনে গিয়ে তিনি দেখতে পেলেন একদল লোকের হাতের নখগুলো হলো তামার নখ। কিসের নখ? কথা বলেন, তামার নখ। এই তামার নখ দিয়ে ওই লোকগুলো নিজের মুখমণ্ডল এবং নিজের শরীরের মাংসগুলো তামার নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছিন্ন অভিন্ন করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল আমিন, এই লোকগুলো কারা, তাদের এই পরিণতি কেন হয়েছে? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করত এবং মানুষের গোপন তত্ত্বগুলো যারা ফাঁস করে দিত। আছে না এমন মানুষ? আছে কি না? তাহলে যদি গীবতকারী থাকে আমাদের মধ্যে, গীবত বন্ধ করতে হবে কি না? গীবত যদি বন্ধ না করি, ওই যে আল্লাহর নবীকে আল্লাহ পাক দেখালেন সেই দৃশ্য, গীবত করার কারণে নিজের মাংসগুলো নিজেদেরকে ছিঁড়ে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করার শাস্তি দেওয়া হবে। আর একটা হলো গোপন তত্ত্ব ফাঁস করা। এই কাজটাই কিন্তু আমরা খুব পটু পটু কিনা বলেন?
আমাদের এই কোয়ালিটিটা সবচেয়ে বেশি, কারো গোপন কথা জানলে সেটা অন্যের কাছে প্রকাশ না করলে পেটের ভাত হজম হয় না, এমন লোক আছে কিনা বলেন? আছে কিনা? এখন তো গোপন তথ্য প্রকাশ করার জন্য যন্ত্র আবিষ্কার হয়েছে, হয়েছে কিনা বলেন? আড়ি পাতা যন্ত্র আছে না বাংলাদেশে? আছে কিনা? আড়ি পাতা যন্ত্র আছে, এখন গোপন তথ্য ফাঁস করার জন্য যন্ত্রের আবিষ্কার হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ পাক দেখালেন, যারা মানুষের গোপন তথ্য, মানুষের পার্সোনাল বিষয়গুলোকে যারা এভাবে গোপনীয়তাকে সংরক্ষণ না করে, সংরক্ষিত না করে, যারা মানুষের গোপন তত্ত্বগুলো ফাঁস করে দিয়ে মানুষকে লাঞ্ছিত করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাদের নখগুলো তামার নখ বানিয়ে দিবেন এবং ওই নখ দিয়ে নিজের শরীরের মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন করার শাস্তি তাদেরকে দিবেন, ঠিক কিনা? এরপরে আর একটু অগ্রসর হলেন, এবার আল্লাহর নবীকে এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো যে লোকগুলোর দেহগুলো পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী দেখতে পেলেন তাদের শরীরগুলো পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, আবার পুনরায় থেতলানো শরীরগুলো আবার ভালো হয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখলেন আবার পুনরায় তাদেরকে থেতলে দেওয়া হচ্ছে, আবার পুনরায় তাদের শরীরগুলো ভালো হয়ে যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল আমিন, এই লোকগুলো কারা, এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা ফরজ নামাজের ব্যাপারে, যারা অলস ছিল ফরজ নামাজের ব্যাপারে, যারা গাফেল ছিল ফরজ নামাজের বেলায়, যারা অলসতা প্রদর্শন করত, এরা হলো ওই সমস্ত লোক। ফরজ নামাজে অলসতা বোধ আমাদের নাই, আছে কি? আছে না? কথা বলেন না কেন? আছে কি না? যারা নামাজে ফরজ নামাজে অলসতা করবে, যারা না ফরজ নামাজের ব্যাপারে গাফেল থাকবে, নামাজ থেকে নিজেকে সরিয়ে রাখবে, তাদের শাস্তি হবে এভাবে। তাদের শরীরগুলো বিশাল পাথর বলতে মনে করিয়েন না, ওই যে আপনাদের মেশিনে কাটা ছোট ছোট পাথর, এইটা আবার মনে করিয়েন না, বিশাল বিশাল পাথর দিয়ে থেতলিয়ে দেওয়া হবে, একদম শরীরটা থেতলে ভত্তা করে দেওয়া হবে। মনে করিয়েন না যে এমনি হালকা বাড়ি দিবে, মনে হয় এমনি চামড়া ঠিক হবে, না, থেতলিয়ে সেটাকে একদম ভত্তার মতো করে দেওয়া হবে, সেটা আবার পুনরায় ঠিক হবে, আবার পাথর দিয়ে সেগুলো থেতলে দেওয়া হবে। আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা ফরজ নামাজের ব্যাপারে অলস ছিল, গাফেল ছিল। তাহলে এই শাস্তি কি আপনি চান? চান? আচ্ছা, যারা নামাজ পড়েন না, আজকে যদি কেউ যদি বলেন, আচ্ছা আমি নামাজ পড়ি না, আমাকে এই শাস্তিটা একটু দেন তো দেখি কেমন মজা, তাহলে কি এইরকমভাবে কেউ রাজি হবে কি? আসলে রাজি হবে কি কেউ? পাথর নিয়ে এসে তাকে যদি থেতলে দেওয়া হয়, কেউ রাজি হবে না সম্মানিত হাজিরিন? তাহলে যদি আপনি এখন পাথরের থেতলা খাওয়ার জন্য রাজি না হন, তাহলে ওই যে কবরে যাওয়ার পরে যে শাস্তি দেওয়া হবে, ওই শাস্তি থেকে বাঁচার চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে কিনা সম্মানিত হাজিরিন? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু সামনে অগ্রসর করা হলো তাকে। তিনি কিন্তু বুড়াকে সওয়ার হয়ে চলমান আছেন, কিসের উদ্দেশ্যে? মসজিদে আকসার উদ্দেশ্যে তিনি চলমান রয়েছেন। এই সময়ে তাকে এই দৃশ্যগুলো দেখানো হচ্ছে। আল্লাহর নবী সামনে অগ্রসর হলেন, তিনি দেখতে পেলেন একটা পাতিলের মধ্যে রান্না করা মাংস আছে। কি মাংস? রান্না করা মাংস। আর একটা পাতিলের মধ্যে কাঁচা এবং পচা মাংস রয়েছে। আল্লাহর নবী দেখতে পেলেন কিছু মানুষ এই রান্না করা সুস্বাদু মাংসগুলো ভোগ করছে না, বরং কাঁচা এবং পচা মাংসগুলো খাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল আমিন, এই লোকগুলো কারা যারা রান্না করা মাংস না খেয়ে পচা মাংস খাচ্ছে? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যাদের সতী সাধী স্ত্রী ছিল, বৈধ স্ত্রী ছিল, কিন্তু নিজের বৈধ স্ত্রীকে ত্যাগ করে সে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে অবৈধভাবে অন্য নারীর কাছে গিয়ে রাত কাটাতো, অন্য নারীর সাথে যৌন মেলামেশায় লিপ্ত হতো। এরা হলো ওই সমস্ত পুরুষ অথবা ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে স্বামী থাকার পরেও অন্য পরপুরুষের সাথে অবৈধভাবে মেলামেশায় লিপ্ত হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পচা মাংস খাওয়ার ব্যবস্থা করেছেন, বলেন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এই চরিত্রবান লোক আছে কিনা বলেন? আছে কিনা? সমাজের মধ্যে বর্তমান এই জিনিসটা অনেক বেশি সম্মানিত হাজিরিন। এই পাপাচার থেকে বাঁচতে হবে। এই পাপাচারের শাস্তি শুধু কবরে গেলে এটা পাবেন তা কিন্তু নয়।
সমাজের মধ্যে যখন অস্থিরতা বেহায়াপনা এবং ব্যভিচার বেশি করে ছড়িয়ে পড়ে তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও গজব নাজিল করেন কিনা বলেন। আজকে সে বিষয়ে কথা বলার মতো সময় নাই, অতীত ইতিহাস থেকে এরকম শিক্ষা পাওয়া যায় অনেক নবীর সম্প্রদায় এইরকম জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে তাদের উপরে আল্লাহর গজব এসেছিল। এই যে কয়েকদিন আগে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে 40,000-এর উপরে লোক মারা গেছে, যায় নাই গেছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক একইভাবে আমাদের উপরে গজব দিতে পারেন কিনা বলেন তো। যদি দুনিয়ার গজব এবং পরকালের এই ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে হয়, পরকীয় প্রেম এবং অবৈধ প্রেম ভালোবাসা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, তাহলে কেবলমাত্র এই গজব থেকে বাঁচা যাবে কিনা। এই তো গতকালকে দেখলাম সিলেটে নাকি ভূকম্পন হয়েছে হালকা মৃদু। এই ভূকম্পন যে কোনো মুহূর্তে কিন্তু মহাকম্পনে পরিণত হতে পারে কিনা বলেন। আর আমাদের ক্ষুদ্র একটা দেশ, আমরা হলাম দরিদ্র দেশ, একবার যদি তুরস্ক সিরিয়ার মতো ভয়াবহ ভূকম্পন হয় আমরা সে ক্ষতি এত সহজে পুড়ে উঠতে পারবো না, ঠিক কিনা? তাহলে অবৈধ মেলামেশা, পরকীয় প্রেম, এইটা থেকে ভাই বাঁচতে হবে। লজ্জার কথা নয়, এখানে বাবা ছেলে বা নাতি দাদা রয়েছেন, লজ্জার কথা নয়, কোরআন এবং হাদিসের কথা, এটা জানতে হবে, এটা থেকে জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা? এই পাপাচার থেকে বাঁচতে হবে। অতীতে অনেক জাতি অনেক সম্প্রদায় এই পাপাচারের কারণে তারা ধ্বংস হয়ে গেছে, তাদের উপরে আল্লাহর গজব এসেছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন, তাকে এমন একটা দলের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো যে দলটা একটা বিরাট বড় ভারী বোঝা তারা বহন করার চেষ্টা করছে, কিন্তু তারা সে ভারী বোঝা বহন করতে পারছে না, মাথায় তুলতে পারছে না। এমনিতে তো তারা মাথায় তুলতে পারছে না, অপরদিকে মুহূর্তের মধ্যে বোঝাটা ভারী হতেই, মানে ভারী হওয়ার মধ্যেই আছে, ভারী হইতেই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল আমিন, এই ব্যক্তিটা এই লোকগুলো কারা যারা এই বোঝা বহন করতে পারছে না, বরং তাদের বোঝা বেড়ে যাচ্ছে? জিব্রাইল সালাম বললেন, এরা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার সমাজের ওই সমস্ত লোক যারা আমানতদারী এবং লোকের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয় না, লোকের হক যারা আদায় করে না, সমাজের মানুষের দায়িত্ব ভার যারা নিজের কাঁধে নেওয়ার পরেও সঠিকভাবে দায়িত্ব পালন করে না, এরা হলো ওই সমস্ত লোক, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাঁধের বোঝা দায়িত্ব এমনভাবে ভারী করে দিয়েছেন তারা সেটা আর বহন করতে পারছে না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখানে শিক্ষা কি? জিব্রাইল সালাম বললেন, যাদের উপরে আমানত ছিল, সমাজের দায়িত্ব যাদের কাঁধে ছিল, মানুষের আমানত যাদের মধ্যে ছিল, তারা আমানতের খেয়ানত করেছে, সমাজের লোকের দায়িত্ব ঠিক মতো পালন করে নাই, এই সমস্ত লোককে আল্লাহ পাক এখানেই শাস্তি দিচ্ছেন। তাহলে সমাজে যারা দায়িত্বশীল রয়েছেন, জনগণ যাদের কাছে আমানত, জনগণের সম্পদ যাদের কাছে আমানত, তাদের কি জনগণের আমানত এবং জনগণের ব্যাপারে যে দায়িত্ব যাদের কাছে কাঁধে অর্পিত হয়েছে, জনগণের ব্যাপারে সঠিকভাবে দায়িত্ব পালন করার প্রয়োজন আছে কিনা বলেন, আছে কিনা? বর্তমান সমাজে আমানতের খেয়ানত, জনগণের সম্পদ লুটপাট করা হয়, যার যেটা প্রাপ্য তাকে বুঝে না দিয়ে নিজের পছন্দ মতো লোককে প্রাপ্য দেওয়া হয়, আছে কিনা এরকম দৃশ্য, আছে কিনা বলেন? এই রকম চরিত্র আজকে সমাজের পদে পদে যারাই দায়িত্বে রয়েছে অধিকাংশ মানুষের মধ্যে এই অবস্থা রয়েছে। সম্মানিত হাজরিন, শুধু নেতাদের ব্যাপারে এটা নয়, আপনি যে সংসারের অভিভাবক, পরিবারের অভিভাবক, আপনার মেয়ের সম্পত্তি আপনাকে বুঝে দিতে হবে, এটাও কিন্তু আমানত। আমানত কিনা এটা আপনার দায়িত্ব কিনা বলেন? অনেকে মেয়েকে ঠকায়, অনেকে বোনকে ঠকায়, এমন দৃশ্য আছে কিনা? যারা এইভাবে সমাজে বোনের সম্পদ মেরে খায়, মেয়ের সম্পদ যারা মেয়েকে বুঝাইয়ে দিতে চায় না, ফুফুর সম্পদ ফুফুকে বুঝাইয়ে দিতে চায় না, যারা জনগণের প্রতিনিধি জনগণের ন্যায্য প্রাপ্য বুঝাইয়ে দিতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিন্তু ঠিক এভাবে শাস্তি দেন কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপর আবার সামনের দিকে অগ্রসর করা হলো। অগ্রসর হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা দৃশ্য দেখতে পেলেন, এমন একটা সম্প্রদায়কে দেখতে পেলেন যারা
মুহূর্তের মধ্যেই বীজ বপন করছে এবং সেই বীজ থেকে গাছ হয়ে যাচ্ছে, গাছ থেকে ফসল হয়ে যাচ্ছে, আবার সে ফসল তারা মাড়াই করছে, আবার পুনরায় সেখানে ফসলের সেই গাছগুলো আবার সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, আবার ফসল কাটতেছে মাড়াই করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল আমিন, এরা কারা? জিব্রাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে দিনকে কায়েম করার জন্য, ইসলামের প্রচার করার জন্য যারা সমাজে চেষ্টা করেছে, জিহাদ করেছে, অর্থাৎ প্রচেষ্টা চালিয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এরা হলো ওই সমস্ত লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা নেকিকে 700 গুণ বৃদ্ধি করে দেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসার মধ্যে পৌঁছে গেলেন, সেখানে তিনি অবতরণ করলেন। অবতরণ করার পরে আল্লাহর নবী সেখানে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে সেখানে দেখতে পেলেন। তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন সেখানে অসংখ্য আগমিত সম্মানিত মানুষ সেখানে হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেলেন একজন মুয়াজ্জিন সেখানে আজান দিলেন। আজান দেওয়ার পরে ইকামত তিনি দিয়ে দিলেন, কিন্তু ইমামতি কে করবে একজন আরেকজনের অপেক্ষায় ছিল। আল্লাহর নবীজিও অপেক্ষায় ছিলেন, হয়তো বা কেউ গিয়ে ইমামতি করবে, এখানে তো অনেক সম্মানিত লোক। এই অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সাল্লাম আল্লাহর নবীজির হাত ধরলেন, হাত ধরে গিয়ে ইমামতির জায়গায় দাঁড় করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির ইমামতিতে নামা শেষ হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আপনি কাদের ইমামতি করেছেন? আল্লাহর নবী বললেন, না আমি জানি না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, সকল নবী এবং রাসূল আপনার ইমামতিতে আপনার নেতৃত্বে তারা নামাজ আদায় করেছে আপনার পিছনে। বলেন আল্লাহু আকবার। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এখানে সম্মানিত করলেন, তিনি হলেন বিশ্ব নবী, নবীদের নেতা, নবীদের সর্দার। কারণ অনেক নবী ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, আদম আলাইহিস সালাম ছিল, মুসা আলাইহিস সালামের মতো প্রভাবশালী নবী ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামতির দায়িত্ব কাউকে দিলেন না, আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দায়িত্ব দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু এমনি এমনি এই মর্যাদা লাভ হয় নাই, এই মর্যাদা এমনি এমনি ভূষিত হয় নাই। আমার নবী ওই যে ভূমিকায় বলেছিলাম, আমার নবী দিন প্রচারের জন্য কারারুদ্ধ ছিলেন 3 বছর। দিন প্রচার করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, তার দান মোবারক শহীদ হয়েছে, তিনি পরিবারকে হারিয়েছেন, আপনজনকে হারিয়েছেন, তার পাশে কেউ ছিল না, একমাত্র আল্লাহর সাহায্য ছিল। আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে আল্লাহর নবী আল্লাহর দিনের উপরে অটল ছিল, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল, আর এর ফলস্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে এই সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে আকসার কাজ শেষ হয়ে গেল, কাজ সম্পন্ন হয়ে গেল, এরপরে কোনো কোনো বর্ণনা এসেছে তিনি বোরাকে চড়ে ঊর্ধ্ব আকাশে গমন করেছেন, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ইবনে ইসহাক বলেন বিশিষ্ট এবং নির্ভরযোগ্য বর্ণনাকারীর মতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার সামনে এমন একটা সিঁড়ি আসলো, বিশ্বনবীজি বলেন এমন সিঁড়ি আমি জীবনে দেখি নাই। তিনি সেই সিঁড়ির মধ্যে উঠলেন এবং তিনি অতি দ্রুত প্রথম আসমানে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে গিয়ে তার হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়, দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়, চতুর্থ আসমানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয় এবং ষষ্ঠ আসমানে গিয়ে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যায়। বিশ্ব নবীজি সপ্তম আসমানে গিয়ে দেখতে পান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছেন, এবং বাইতুল মামুর এমন একটা জায়গা, এটা হলো কাবা ঘরের সরাসরি উপরে, সপ্তম আসমানের উপরে অবস্থিত। প্রত্যেক দিন এই বাইতুল মামুরে তাওয়াফ করার জন্য 70,000 ফেরেশতা প্রত্যেক দিন এই বাইতুল মামুর তাওয়াফ করে।
হাদিসের মধ্যে এসেছে যে সকল ফেরেশতা একবার বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফেরেশতা কত? একবার বাইতুল মামুর দিনে 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে, এই 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করার সুযোগ পায়, আর কিয়ামত পর্যন্ত তারা অনন্তকাল এখানে আর তারা তাওয়াফ করার সুযোগ পায় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত অসংখ্য ফেরেশতা রয়েছে, তারা এইভাবে ধারাবাহিকভাবে বাইতুল মামুর তাওয়াফ করতে আসে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় উঠানো হলো। সিদরাতুল মুনতাহা হলো শেষ বৃক্ষ, সেখানে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো, সেখানে জান্নাত জাহান্নাম পরিদর্শন করানো হলো। সম্মানিত হাজিরিন, আর কথা বাড়াবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন কার্য সম্পাদিত হওয়ার পরে, বিভিন্ন প্রক্রিয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল পর্দা ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার দিদার হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেখানে অনেক কথোপকথন হয়েছিল বিশ্বনবীজির সাথে, তার মধ্যে একটা কথোপকথন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীজিকে বললেন, ও নবী, তোমার উম্মতকে 50 রক্ত নামাজ দিলাম, তোমার উম্মত যদি 50 রক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে তোমার উম্মতকে আমি জান্নাতুল ফেরদাউস দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ নিয়ে চলে আসতেছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনার উম্মত এই আপনার উম্মত এত কর্মব্যস্ত থাকবে, তারা 50 রক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন, নামাজটা কমায় নিয়ে আসেন। এইভাবে কয়েকবার আল্লাহর কাছ থেকে আপ ডাউনের পরে কমাতে কমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীজিকে বললেন, হে নবী, তোমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মেরাজে গমন আর মেরাজ থেকে ফিরে আসার পরে সর্বশ্রেষ্ঠ শিক্ষা যেটা, সেটা হলো কি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ, সেটা কি? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহর নবী আমাদের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমরা আদায় করতে চাই না, চাই কি বলেন? চাই না। তাহলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আমরা আদায় করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আর নামাজ শুধু এই সওয়াব দিবে তা নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা নামাজ পড়ে, নামাজ যারা সঠিকভাবে আদায় করে, রব্বুল আলামিন বলেন, নামাজ সঠিকভাবে আদায় করার কারণে আল্লাহ পাক বান্দাকে যাবতীয় খারাপ কাজ, অর্থাৎ আল্লাহর হুকুমের বাহিরে যত কাজ রয়েছে এই কাজগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ, আগে নামাজ দাড়ি রেখেছেন, টুপি মাথায় দেন, পাঞ্জাবিও পরেন, দানও করেন, হজও করেছেন, জাকাতও দেন, সব কিছু করেন, কিন্তু নামাজ পড়েন না, কোনো লাভ আছে কি? কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। কারণ যার ভিতরে নামাজ নাই তার ভিতরে অশ্লীলতা হারাম থাকবে, তার ভিতরে পাপাচার থাকবে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, আল্লাহর হুকুমের বাহিরে যত নিষিদ্ধ কাজ আছে এই কাজ থেকে বিরত থাকার একমাত্র ঔষধ হিসেবে আল্লাহ পাক ঘোষণা করলেন, ইন্নাস সালাত, ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কাজে আপনি আপনার যাবতীয় আমল, যাবতীয় ভালো কাজকে যদি কবুল করাতে চান, আপনি যদি যাবতীয় পাপাচার থেকে, সকল প্রকার অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে চান, সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো আগে আপনাকে নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? আজকে এই যে মেরাজ উপলক্ষে আজকে যে আলোচনা হলো, আজকে কি আপনারা সকলেই ওয়াদা করতে পারেন আজকের থেকে, এখন থেকে আর নামাজ কাজা করবেন না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন? যারা আদায় করতে পারবেন তারা হাত তুলেন, যারা আদায় করতে পারবেন তারা হাত তুলেন।
কারণ ওয়াদা করার পরে যদি রাখতে না পারেন আবার তুলেন হাত তুলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ